নেতৃবৃন্দ, এই মানুষগুলোকে সাথে নিয়ে আপনি কিন্তু পারেন আপনার এলাকার একটি প্রয়োজনীয় খাল খনন করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আসুন বক্তৃতা, বিবৃতি, মিটিং, মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি সকলের চেষ্টায় এটা আনা সম্ভব, সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায়, আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে দেওয়া। দেখুন নেতৃবৃন্দ, 2002 সালে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম, থানা পর্যায়ের প্রতিনিধি সম্মেলন করেছিলাম ঢাকায়। ঢাকায় আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম, এখানে আজকে থানা নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা সেদিন অনেকেই উপস্থিত ছিলেন। এই থানা নেতৃবৃন্দের উপরে সেদিন আপনাদের চাপ ছিল, কি চাপ ছিল, যে দেশ থেকে যেভাবে হোক সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে। নেতৃবৃন্দ, আজকে আমরা বহুলাংশে 100% না হলেও বহুলাংশে আমরা আল্লাহর রহমতে সেটিতে সক্ষম হয়েছি। কেন সক্ষম হয়েছি নেতৃবৃন্দ? আপনাদের দাবি ছিল, আপনাদের প্রেশার ছিল এনাদের উপরে, এনাদের প্রেশার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে, এবং আপনাদের পক্ষেই কিন্তু আপনাদের যেহেতু এটি মানুষের কাছে আপনাদের দাবি ছিল এবং সৎ দাবি ছিল, সত্যিকার দাবি ছিল, সেজন্যই কিন্তু নেতৃবৃন্দ আজকে সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। সমগ্র দেশে এই যে বীজ বাষ্প যেটি ছিল এটি থেকে দেশকে, দেশের মানুষকে মুক্ত করা আপনারাই চেয়েছিলেন, আপনারাই পেরেছেন নেতৃবৃন্দ। সেই একই প্রশাসনের মাধ্যমেই তো আপনারা করেছেন নেতৃবৃন্দ, যেই প্রশাসন বিগত সরকারের সময় ছিল। তার মানে নেতৃবৃন্দ কি প্রমাণিত হলো? পুলিশ বলেন, আনসার বলেন, বিডিআর বলেন, র‍্যাব বলেন, সেনাবাহিনী বলেন, যাকে দিয়ে আমরা করিয়ে থাকি না কেন, সে তারা তো এই দেশের সন্তান, তাই নয় কি নেতৃবৃন্দ? এবং এই মানুষগুলো কি নির্বাচনে, বিগত নির্বাচনের পরে কি ইম্পোর্ট করে আনা হয়েছে বিদেশ থেকে? আনা হয়নি, এরা পূর্বের সরকারের সময় এই দেশে ছিল, কিন্তু আপনাদের আন্তরিকতা ছিল বলেই আপনারা চেয়েছেন এই সমস্যার হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা সক্ষম হয়েছেন, আপনাদের সরকারের পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু অতীত সরকার বা বিগত সরকার সেটা আন্তরিকভাবে চায়নি বলে, এবং কোনো না কোনোভাবে তাদের বহু লোকজন এটা থেকে, সেই বীজ বাষ্প থেকে নিজেরা উপকৃত বলে তারা চায়নি বলে সেই প্রশাসনকে দিয়েই তারা করতে পারেনি বা করেনি তারা, কিন্তু সেই একই প্রশাসনকে দিয়ে আপনারা করেছেন। এই ক্রেডিট আপনাদের, এই দাবি ছিল আপনাদের, এই ওয়াদা ছিল আপনাদের মানুষের কাছে। কাজী আপনারা কিন্তু অলরেডি এরই মধ্যে প্রমাণ করেছেন যে সত্যিকারভাবে কিন্তু আপনারা দেশকে, দেশের মানুষকে নেতৃত্ব দিতে সক্ষম। নেতৃবৃন্দ, দেশ স্বাধীনের পরে হিসাব করে দেখুন এই দেশের মানুষ কোন দলকে, কোন দলের আদর্শকে বারে বারে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার, সেটি হচ্ছে আপনারা সেই দল, সেটি হচ্ছে আপনাদের সেই আদর্শ, 19 দফার আদর্শ, শহীদদের আদর্শ, সেই আদর্শ হচ্ছে আপনাদের। আপনাদেরকে বারে বারে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে এই দেশকে পরিচালনা করার, এই দেশের মানুষের ভাগ্য তা ছেড়ে দিয়েছে আপনাদের উপরে। কেন? কারণ আপনাদের উপরে তাদের আস্থা আছে। কাজী নেতৃবৃন্দ, শুধু ইউনিয়ন থানার দিকে থানা, জেলার দিকে জেলা, বিভাগের দিকে বিভাগ, ঢাকার দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমাদেরকে নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে বহু নেতৃবৃন্দ আপনারা আছেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা 1971 সালে যুদ্ধ করেছেন। আপনারা কি সেদিন বসেছিলেন দেশকে স্বাধীন করার জন্য? নেতৃবৃন্দ বসে থাকেননি, আপনারা কিন্তু স্ব উদ্যোগে, উদ্যোগী হয়ে নিজ এলাকাকে স্বাধীন করেছিলেন সেদিন। নেতৃবৃন্দ, স্বৈরাচারী আন্দোলনের সময় আপনারা কি বসেছিলেন? বহু নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা সরাসরি স্বৈরাচার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, ছিলেন না? আপনারা কি সেদিন বসেছিলেন? বসে থাকেননি আপনারা, খালেদা জিয়ার নেতৃত্ব, খালেদা জিয়ার ডাক দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন নেতৃবৃন্দ, যে দেশকে স্বৈরাচারী আন্দোলন থেকে মুক্ত করতে হবে। কাজে নেতৃবৃন্দ আপনাদের অর্জন আছে, আপনাদের সেই আত্মবিশ্বাস আছে, আপনাদের সেই সাহস আছে। এখন নেতৃবৃন্দ দেশের মানুষ, দেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এগিয়ে আসতে হবে। এবং শুধু নেতৃবৃন্দ, শুধু সকল কিছু কিন্তু ব্রিজ রাস্তা কালভার্ট করেই কিন্তু সকল মানুষের মন জয় করা সবসময় যায় না, সাথে রাজনৈতিক আদর্শ থাকতে হবে, আপনাকে মানুষের মন জয় করতে হবে। শুধু রাস্তা হলে কিন্তু মানুষের মন জয় হয় না, অবশ্যই মানুষ রাস্তা, এলাকার রাস্তা হলে খুশি হয়, একই সাথে কিন্তু তাকে সহযোগিতা করতে হবে। এবং সবসময় সহযোগিতা কিন্তু এমপি করতে পারবে না বা দলের সরকারের পক্ষ থেকে, আপনি নিজ উদ্যোগে করতে পারবেন। সহযোগিতা করতে না পারেন নেতৃবৃন্দ, অন্তত তারকে গিয়ে যদি দুটো ভালো পরামর্শ দিতে পারেন, তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন নেতৃবৃন্দ, আপনার আদর্শে সে উদ্বুদ্ধ হবে, আপনার আদর্শে সে বিশ্বাস করবে। একজন এখানে বলে গিয়েছে বক্তা কথা প্রসঙ্গে যে অন্য একটি দল, আমাদের প্রধান রাজনৈতিক দল, তারা অনেক সময় অনেক কথা বলে থাকে, এটা সেটা বলে তারা বুঝিয়ে থাকে। আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই, আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে, আপনাদের বহু ভালো কথা আছে, আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ, যা আপনারা তুলে ধরতে পারলেই, সঠিকভাবে তুলে ধরতে পারলেই
আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব। মানুষ কিন্তু একদিনে বুঝে না, একটি ছেলেকে একটি ছোট বাচ্চাকে যখন স্বরে অসরা শেখানো হয় একদিনে কিন্তু সে শিখে না, সময় লাগে তার স্বরে অসরা শিখতে। নেতৃবৃন্দ, আমরা ধৈর্য ধারণ করতে হবে, আমরা মানুষের মন জয় করার রাজনীতিতে নামতে চাই, আমরা মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই, পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিতে চাই। আপনার পরিবারে যেরকম একদিনে সব সফলতা আসেনি, নেতৃবৃন্দ 5 বছরে সরকারের সকল সফলতা আশা করা কিন্তু অন্যায় হবে, সেটি আপনার নিজের উপরে অন্যায় করা হবে, আপনার আপনার দলের উপরে অন্যায় করা হবে, নেতৃবৃন্দ আপনার আপনার সরকারের উপরে অন্যায় করা হবে। আসুন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে নিতে পারবো। আমরা শুধু এগিয়ে নিতে পারবো না, আমাদের দলের আদর্শকে আমরা অনেক দৃঢ়ভাবে রচিত করতে পারবো মানুষের মধ্যেখানে। কাজে নেতৃবৃন্দ আসুন আজকে আমাদের সামনে আমাদের অতীতে যে সকল ভালো জিনিস আছে সেগুলো নিয়ে আমরা মানুষের সামনে হাজির হই, মানুষকে বোঝাই। মানুষ কিন্তু বোঝে, আপনি যখন বুঝবেন আপনারই তো সে কেউ না কেউ, সাধারণ মানুষ বা আমরা, আমরা তো তাদেরই অংশ, তারা আমাদেরই অংশ। কাজেই তারা যদি বোঝে আমরাও বুঝতে পারবো, আমরা যদি বুঝি তারাও বুঝতে পারবো, এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে মতামত পরিবর্তনের মাধ্যমে আমরা করতে পারি সেই অসম্ভবকে সম্ভব। অর্থাৎ আমরা কিন্তু মানুষকে আলো দেখাতে পারি, ভবিষ্যতের একটি সুন্দর ভবিষ্যতের আলো। এবং মিডিয়ার কথা কেউ কেউ বলেছেন, আমি মনে করি নেতৃবৃন্দ বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে, যত সংখ্যক কর্মী আছে, এদের থেকে বড় আর কোনো মিডিয়া হতে পারে না। আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া। শুধু প্রয়োজন জানা যে আপনি আপনার দেশের জন্য, আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন, কি কি অর্জন করেছেন, কি কি অর্জন করার পথে আছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে। জানতে যদি চান নেতৃবৃন্দ আমরা আছি, আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ আপনারাই হচ্ছেন দলের আসল ভিত্তি। আমরা যত যাই কিছু করি না কেন, আপনাদের কাছে যদি আমরা উপস্থাপন করতে না পারি সাধারণ মানুষ জানবে না, এবং সাধারণ মানুষ যদি না জানে আমাদের সকল কাজ করা সফল হবে না, সার্থকতা আসবে না। নেতৃবৃন্দ আসুন আমরা ইউনিয়ন থানা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে, থানা ইউনিয়ন জেলাকে সহযোগিতা করার মাধ্যমে, জেলা কেন্দ্রকে সহযোগিতার মাধ্যমে আমরা আসুন আমাদের দলের ভিত্তিকে এগিয়ে নিয়ে যাই। আমরা এগিয়ে নিয়ে যে আমাদের দলের যে সকল পরিকল্পনা আছে দেশকে ঘিরে, দেশের মানুষকে ঘিরে, সেটিকে আমরা নেতৃবৃন্দ এগিয়ে নিয়ে যাই। পরিশেষে আমি আমার বক্তব্যের পরিশেষে, যেহেতু আবার আপনাদের সাথে জেলাভিত্তিক আমি এই কনফারেন্স করার পরিকল্পনা রাখছি, সেই জন্য আগামী দিনের জন্য আরও মতামত আশা করব, এবং আগামী দিনের জন্য আমার কিছু বক্তব্য রাখব, আজকে সব কথা বলবো না। পরিশেষে, বক্তব্যের পরিশেষে, আজকের এই অনুষ্ঠানটি বিশেষ করে গত 7 দিন ধরে স্টেডিয়ামে যে আয়োজন করা হয়েছে, এবং গতকাল হঠাৎ করে বর্ষার কারণে পরিবর্তন করে এই যে এখানে এনে তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব হয়েছে কষ্ট করে যে আয়োজন করা আছে তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে যে আয়োজনের যে আহ্বায়ক কমিটির সদস্য যারা ছিলেন, বিশেষ করে খুলনা শহরের মেয়র, বিশেষ করে আলিয়াজগুল লবি সাহেবকে, বিশেষ করে মাজেদ সাহেবকে, সব যে সকল নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটি ছিলেন তাদেরকে, একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই জেলা বিএনপির যে সকল সদস্য, এখানে আশরাফ সাহেব উপস্থিত আছেন, তারপরে মহানগরী কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার দাদু সাহেব উপস্থিত আছেন, এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের কাছে, আপনারা আপনাদের সকলের কাছে আগামী দিনে আমাদের দলের ভিত্তিকে আরো মজবুত করার জন্য জনগণের মাঝে, একই সাথে আমাদের দলের এবং সরকারের যে উন্নয়ন উৎপাদন, বিশেষ করে সন্ত্রাসকে নির্মূল করার যে পরিকল্পনা আছে, এর জন্য আপনাদের কাছে, আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সকল প্রকার সহযোগিতা আশা করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ।